বিশ্বকাপে রীতিমতো কাতারের ফুটবল মাঠ কাঁপাচ্ছে জাপানের ফুটবলাররা। নকআউট পর্বের ম্যাচের আগে কুষ্টিয়ায় জাপানি সমর্থকরা এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী জাহিদুল জামান। জাহিদ, জাহিদ আমাদেরকে জানাবেন যে র‍্যালি ছাড়াও আর কি ধরনের কর্মসূচি রয়েছে সেখানে? রঞ্জু, র‍্যালি আজকে হচ্ছে মোটরসাইকেল এবং খোলা ট্রাকে করে। আপনি যদি, আপনাকে দেখাই যে অসংখ্য মোটরসাইকেল কুষ্টিয়া শহরে জাপানের এবং বাংলাদেশের পতাকা লাগিয়ে জাপান সমর্থক গোষ্ঠী তারা কিন্তু এই শহর প্রদক্ষিণ করতে বের হয়েছে। শতাধিক মোটরসাইকেলে কয়েকশো মানুষ এবং একটি খোলা জিপে করে তারা কিন্তু এই র‍্যালি নিয়ে এগিয়ে যাচ্ছে। এবং আপনি জানেন যে আগের সবগুলো খেলার আগেও কিন্তু জাপান সমর্থকরা এভাবে র‍্যালি করেছে। রঞ্জু, আপনি জানতে চাচ্ছিলেন যে আর কি কি আয়োজন আছে? আরও আয়োজন আছে এখানে। বিকেল পাঁচটা থেকে তারা কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে বিশাল কনসার্টের আয়োজন করেছে এবং এই কনসার্টটি জাপানের খেলা শুরু হওয়ার আগ পর্যন্ত চলবে। এবং এই যে জাপানের সমর্থক, তারা কিন্তু আমাদেরকে বলছেন যে জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। এবং এই যে জাপান যে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উন্নয়ন ক্ষেত্রে এবং নানা ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সেই বন্ধুত্বের পরিচয় রেখে এবং জাপান যে নতুন করে ক্রিকেট বিশ্ব, ফুটবল বিশ্বে তারা একটি দাপটের পরিচয় রাখছে এশিয়ার জায়ান্ট হিসাবে, সেই বিষয়গুলো তাদেরকে কিন্তু মোহিত করেছে এবং এবং সেই কারণেই কিন্তু তারা এই এই ধরনের জাপানকে সমর্থন করছেন এবং এই ধরনের র‍্যালির মাধ্যমে নতুন নতুন যারা সমর্থক জুটিয়ে নিচ্ছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। ফিরে আসছি স্টুডিওতে, রঞ্জু আপনার কাছে।